হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার তো অনেক ভালো আছি। তো কালকে এসে পড়েছি বাবা বাড়ি থেকে, তো আজকে সেই অনেক কাজ করেছি। আজকে গোসল করে খেতে খেতে প্রায় 3টা বেজে গেছে, অনেক কাজ করতে হয়েছে। তো আজকে সারাদিন কোনো ব্লগ দিতে পারিনি, তো এখন রাত্রি হয়ে গেছে, সন্ধ্যার পর আর কি, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ভিডিও একটু কথা বলে তারপর ভিডিও আপলোড দিতে হবে, তো একটু পরে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন, ভিডিও ভালো হলেও বলবেন আর খারাপ হলেও আপনারা বলবেন, সেটার মাধ্যমে আমার শেখা হবে। মানে ভুল থেকেই তো শুরু, ভুল থেকেই তো শিক্ষা, তো ভুল করতে করতে একদিন শিখবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। আবির ভাই আমার জন্য ক্যাপসুল থেকে আচার আনছে, এটা কিসের আচার আমি জানি না, কিন্তু এই মাত্র দিয়ে গেল। আপনাদের ভাইয়া বাসায় নাই বলে আর বাসায় ঢুকলো না, বললো যে ভাবি ধরেন আপনার জন্য পাইছি তো সেজন্য আনলাম। আমার আবার আচার খুব পছন্দের, খুব একটা খাওয়া হয় না, কম কম খাই, তাও ভালো লাগে খেতে। বলো যে মেয়েদের আচার পছন্দ আমি জানি, সেজন্য আপনার জন্য নিয়ে আসছি। আমি বললাম যে ভালো করেছেন, কারণ সন্ধ্যা সময় একা একা বসে আছি আপনাদের ভাইয়া নিয়ে বাসায়, ও আইসা দিয়ে গেল। তো এখন এটা খেয়ে টেস্ট করে বলবো এটা কিসের আচার এইভাবে দিছে, বুঝতে পারতেছি না এটা কিসের আচার, এটার নামও জানি না। একটা গ্লাসের মতো আর এই দিকে একটা চামচ আছে, এই যে ছোট দেখা যাচ্ছে, এই যে এই যে ছোট চামচ আছে একটা। তো এটা এখন আমি খুলবো, খোলা শেষ, এখন একটু টেস্ট করে বলি এটা কিসের আচার দিছে, এটার মধ্যে কি কি আছে। ওরে বাবা অনেক ঝাল, এটা মনে হচ্ছে বড়ই, তারপরে হচ্ছে জলপাই, তারপরে একটু ধনিয়া পাতা দিছে, ভালোই খেতে, ভালোই মজা আছে। আর এখানে আর কি কি দিছে আর কিছু বুঝতে পারতেছি না, শুধু এই দুইটা বুঝতে পারলাম। আচারে প্রচণ্ড ঝাল, সেজন্য আমি কথা বলতে পারতেছি না ভালোভাবে, আমার অনেক ঝাল লাগতেছে। এত কাঁচামরিচ দিছে, মানে শুকনা মরিচও দিছে আবার কাঁচামরিচও দিছে আচারের মধ্যে। তো সব করে ছেলেটা আচার দিয়ে গেছে, আমার খেতে খুবই ভালো লাগছে, বাট একটু ঝালটা বেশি, কারণ আমি এত ঝাল পছন্দ করি না, ঝাল কম খেতে খুবই ভালোবাসি। তো খেলাম, ভালো লাগলো।